সাহসটা এই যে সাহসটা এই সাহসটা আমার নাই সবাই আমার মেয়েকে আমার জামাইকে আমার দুই মেয়েকে সবাই যতটা ভালোবাসছে ততটা যদি আমাকে ভালোবাসে তাহলে তোমাকে একটু বেশি ভালোবাসবে কেন জানো তোমাকে বেশি ভালোবাসে কেন জানো সবাই যদি বলে হ্যাঁ আন্টি চ্যানেল খুলো হ্যাঁ সবাই বলতে হবে তাহলে আমি চ্যানেল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে এটা হচ্ছে আমাদের ইউটিউব এবং ফেসবুকের এই মাসের পেমেন্ট তো এই পেমেন্টটা হচ্ছে আমি আমার প্রিয় মানুষের হাতে তুলে দেব যে এই পৃথিবীতে সবচেয়ে আমার কাছের বা যে না থাকলে হয়তো ওই টাকাটা পাওয়ার আমার সম্ভব হইতো না কারণ যে না থাকলে আমি দুনিয়ায় আসতাম না তাহলে টাকা কোথেকে আসতো তো আজকে তার সাথে তোমাদের সাথে পরিচয় করে দেবো সবাই অনেক কমেন্ট করছো যে তিশা তাকে দেখতে চাই তাকে দেখতে চাই তাকে দেখতে চাই তো ফাইনালি আজকে তাকে দেখাবো তাকে ভিডিওর সামনে আসবো সে রাজি হয়েছে তো এখন নিয়ে আসবো তাকে আরেকটু ধৈর্য ধরো এখানেই চলে আসবে সে হচ্ছে আসো সে হচ্ছে আমার মা আমার একমাত্র মা আমার আম্মু যে না থাকলে অবশ্যই এই টাকা তো দূরের কথা আমি পৃথিবীর আলো দেখতাম না যে আমাকে পৃথিবীর আলো দেখাইছে সে তো আমি মনে করি হয়তো এই টাকাটা আমি আম্মুকে দিতে পারবো না কিন্তু আমি আম্মুর হাতে দিয়ে এটা প্রমাণ করতে পারবো যে না আম্মু তোমার মেয়ে কিছু করে দেখাইছে অবশ্যই আমি সেটা বলতে পারবো আমি অবশ্যই এটা আম্মুকে দিতে চাই আমি মনে করি আম্মুর দোয়া যদি আমাদের মাথার উপর থাকে এরকম বান্ডিলে বান্ডিলে ভরে যাবে আর যদি তোমাদের ভালোবাসা থাকে তাহলে অবশ্যই তা আমার আম্মু কখনোই বুঝে নাই আমার মতোই যে ইউটিউব ফেসবুক থেকেও ইনকাম করা যায় আমার আম্মু বুঝতে এটা সম্পূর্ণই আমার শখের তো এটাই দেখে আম্মুর অনুভূতি কেমন যে তার মেয়ে এরকম আর্নিং করছে ফেসবুক ইউটিউব থেকে হ্যাঁ আমার অনেক অনুভূতি অনেক খুশি হয়েছি আর তুমি প্রথম যখন টিকটক করতে গেছিলা তখন আমি তোমাকে অনেক নিষেধ করছি এটা নিয়ে বাসায় অনেক কিছু হয়েছে আমি রাজি ছিলাম না একদমই তো তারপরে তুমি যখন ফার্স্ট একটা টিকটক করছিলে তোমার মোবাইল দিয়ে তারপরে একটু ভাইরাল হয়েছিল তারপর লাইক করছিল তারপর তুমি এত খুশি হয়েছে আমাকে আসে তুমি চুমা দিয়েছো আমি দেখো কত লাইক করছে তারপরে তোমাকে সিটি সেন্টার দিয়ে রিংলেটটা কিনে দিলাম তারপরে তোমাকে আমি সবসময় বলছি আম্মু তুমি যা করো তুমি এই ভিডিও তো মানুষই করে কিন্তু আমি চাচ্ছি তুমি একটু হেজাব করে একটু করবা কিন্তু তুমি সেটা আমার কথা রাখো না কিন্তু দোয়া করি ইনশাল্লাহ যেন তুমি রাখতে আস্তে আস্তে হবে আল্লাহ যদি আমাকে হেদায়েত দেয় তোমরাও দোয়া করো সবাই সবাই আপনারা দোয়া করবেন যেন আমার মেয়েটা যেন মানে আল্লাহ যেন হেদায়েত দেয় ও যেন পর্দা করে পরে সবকিছু আমি সবসময় এরকম পর্দা করে তো তারপরে আমি রিংলেটটা দেওয়ার পরে এখন আপনারা যে ওকে এত ভালোবাসবেন আপনারা যে ওকে এত সাপোর্ট করবেন আমি কোনোদিন কল্পনা করি না কোনোদিন ভাবিও না যে আমার মেয়েকে সবাই এত ভালোবাসবে আর আজকে এটা টাকা না এটা দোয়া এটা আপনাদের ভালোবাসা আমি মনে করি আর আমি বিশেষ করে একটা কথা কি আমি চুন খেয়ে মুখ পড়লে দই দেখলেও মানুষ ভয় পায় আমার সেটা হয়েছে কারণ আমার একটা আমার আমার জীবনের আমার পুতুল খেলার বয়সে আমার আমার প্রথম সন্তান আমার পুতুল খেলার বয়সে আমার মেয়ে হয়েছে যখন মানুষ পুতুল খেলে তো আমার 15 বছর বয়সে আমার মেয়ে হয়েছে তো আমি ওকে নিয়ে মানে খেলা করতে করতে ওরে নিয়ে বড় হয়েছি তা ওর জীবনে যত চাওয়া পাওয়া ইনশাল্লাহ আমি সব পূর্ণ করে দেওয়ার চেষ্টা করছি আমি আমার আমার সন্তান একদিকে সবাই জানে তো আমি চুন খেয়ে মুখ পড়ছে দই দেখলে ভয় পাই এটা হলো আপনারা সবাই জানেন সেটা তো যখন যা চাইছে আমি সবসময় তাই দিছি তো তারপরে আহাদের বিষয়টা হলো কি আমি এই যে ওদের দেনা পাওনা ওরা কষ্ট করে আমি চেষ্টা করলে ওদের দেনা পাওনা দিয়ে দিতে পারি কিন্তু আহাদও এটা নিবে না আমি জানি সেটা ও নিবে না এবং আমিও চাচ্ছি না যে ওদের পাশে আবার আমি এইভাবে দাঁড়াই যে আমার মেয়ে মানে বলবে যে আম্মু এটা দরকার মানুষ যেমন 2,000-5,000 টাকা বিকাশ করে আমি ওরকম 1,00,000-2,00,000-5,00,000 টাকাও বিকাশ করে দিছি সেটা সবাই জানো কিন্তু আমি 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 এখন চাচ্ছি না যে এইভাবে ওদের লাইফটা এতে ওদের সমস্যা হবে তো আমি চাচ্ছি ওরা নিজেরাই প্রতিষ্ঠিত হোক কিন্তু সেটা আমাদের একটা বিজনেস আছে আমি চাচ্ছি যে ওরা নিজেরা প্রতিষ্ঠিত হোক কিন্তু এইভাবে যে আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসা নিয়ে যে এইভাবে ওরা বড় হবে আমার মেয়ে জামাই আমি জীবনে কল্পনাও করি না সত্যি কথা আমার আজকে চোখে পানি আসতেছে যে আপনারা এত ভালোবাসেন আমার মেয়েকে আপনাদের আমি অনেক দোয়া করি আমি একটা মা হই আপনাদের সবাইকে আমি অনেক দোয়া করি যে আপনারা যেন আমার মেয়ের পাশে এইভাবে থাকতে পারেন আর আমার মেয়েকে দোয়া করবেন যেন আমার মেয়েটা যেন পর্দা করে ও যেন হিজাব করে যেন এই ভিডিও করে আর ও নামাজ মাঝে মাঝে পড়ে আমি চাচ্ছি পাঁচ বলছি যা করো 5 অক্ত নামাজ পড়বো আর পর্দা করে হিজাব করে পড়বো আমি দুইটা মেয়েকেই বলছি তো আমার মেয়ে এত জেদি আকসাকে এত ভালোবাসছে আমার মেয়েটা এত ভালোবাসছে তো সেখান থেকে এত কষ্ট পাইছে ও ওখানে আনতে যে ও জীবনের লাইফের একটাই হয়ে গেছিল ওখানে সমস্যা হয়ে গেছিল
তো তারপরে ওর এমন জেদ, ও তারপরে আবার আহাদকে বিয়ে করাই, ও দুজন থাকবি একসাথে, যে সেকেন্ড স্কুল একসাথে থাকা যায়, হ্যাঁ এইটা ও পড়বি করবে, সে করেই দেখাইল। তারপরে আমি প্রথম প্রথম মানিনি, আমাকে না জানাই করছিল। তারপরে এখন কি করবো, দেখছি না দুজন মিলে খুব ভালো বন্ডিং ওদের, ভালো মিলেমিশে আছে। তারপর ওকে মেনে নিলাম, মেনে নিলাম যে ও তো সব কিছু ছেড়ে সেক্রিফাইস করে থাকতেছে, আমার মেয়ে যতটা সেক্রিফাইস করতেছে আখি ততটাই সেক্রিফাইস করতেছে, এখানে দুজনই সমান। তো সেই জন্য আমি আখিকেও আমি মেয়ে হিসাবে আমি ভালোবাসি, কারণ আমি সবসময় আখি আসার পর থেকে আমি সবসময় ভাবি আমার দুইটো মেয়ে। আর আমি আহাত তো সবাই এটা তো মানুষ তো সবাই জানে যে মেয়ে জামাই তো একটা ছেলে সন্তান, তুমি তো সন্তান, তো আমি সবসময় ভাবি যে আমার তুমি এখানে আমি পছন্দ নেই। ব্যাপারটা হচ্ছে এইটা, মানে যে কথাটা শুরু করছিল তিশা বলার থেকে একদম স্টার্টিং এ, যে এই টাকাটা হয়তো আজকে আম্মুর হাতে আমরা তুলে দিতে পারিনি, মানে একদম আম্মুকে দিয়ে দিতে পারিনি, আম্মুকে দিয়ে দেওয়াটাও ব্যাপার না। আমি যা এতটুকু বলবো যে আলহামদুলিল্লাহ আম্মুর যথেষ্ট আছে, কিন্তু আমি পার্সোনালি আমার দিক থেকে চাই না, আমি কখনোই আমি কারোর সামনে মানে জীবনেও কারোর কারোর কাছ থেকে টাকা পয়সা নিই নাই। হ্যাঁ ঋণ টিন ধারে হিসেবে সেটাই করো, শ্বশুরবাড়ি থেকে এটা জীবনেও না, এই যে আটটা বছর লাইফের নষ্ট করছি ওইখান থেকেও। যাই হোক, আর তবে একটা ব্যাপার যে হ্যাঁ আমরা সবাই খুব খুশি যে আম্মুর হাতে এই টাকাটা তুলে দিয়ে যে ঋণগুলো আমাদের আছে সেই ঋণগুলো থেকে আমরা মুক্ত হওয়ার জন্য একটা রাস্তা, গার্জিয়ান হিসাবে আম্মু আছে, আম্মু পথ দেখাইতেছে, আমরা সেভাবে যাবো, সমস্যা নেই। গার্জিয়ান গার্জিয়ান তো আমরা যতই বড় হই না কেন আম্মু আম্মুই থাকবে, এই কারণে সবচেয়ে বেশি খুশি লাগে। আর এতটুকু কথা যে আম্মু যে কথাটা বললো যে একটা সময় ওরে ওই রিং লাইট কিনে দিছিল, এটার ব্যাপারটা যেটা আসলেই সেটা, তারপরে যখন দেখছে যে না এই ভিডিওটা করার সময় ওর মুখে একটা হাসি থাকে, এই হাসিটা আমি সবসময় আমার বলতো যে হাত আমি কখনোই ভিডিওর পক্ষে পক্ষপাতী না, কিন্তু তারপরে এই যে তিশার মুখে যখন হাসিটা দেখি তোমরা সবাই মিলে হাসি খুশি থাকো এই জিনিসটা যখন দেখি তখন আমি বলতো আমাকে বলে এমন সব কমেন্ট পড়ে যে অনেক ভালো ভালো কমেন্ট এসে বলে তোদের না হেটার্স কম, তোদের হেটার্স একদমই কম কিন্তু তোদের লাভার্স বেশি। তো আম্মু সবসময় এই যে আমি জাস্ট একটা কথা বলবো, আমি যে নতুন একটা চ্যানেল খুলছি যে কয়টা কমেন্ট এই পর্যন্ত আসছে আলহামদুলিল্লাহ সবগুলো পজিটিভ, ওর চ্যানেলে কোনো খারাপ কমেন্ট না। আচ্ছা যদি হচ্ছে গিয়ে আপনারা কে কে চান যে আজকে এই একটা বছর পরে আম্মুকে আপনারা দেখতে পারছেন, সো আমাদের আম্মুকে, আমাদের তিনজনের আম্মুকে এইগুলো বাদ, আমাদের এই তিনজনের বললাম বলতে হচ্ছে কি আপনারা তো পার্সোনালি আমাদের এই তিনজনকে চিনেন, তো আমার এই যে ছোট্ট শালা আর হচ্ছে কি আরেকটা শালা আছে আরো আছে আমাদের বাচ্চা, মানে আমাদের বাচ্চা কাচ্চা আর হচ্ছে আমার আম্মুর বাচ্চা কাচ্চা রব, এই কারণে হচ্ছে যে বললাম যে এই কারণে আমরা ইন্ডিভিজুয়াল আমরা তিনজনের কথাই বললাম যে আমাদের তিনজনের যে মা এই মার জন্য যদি একটা চ্যানেল যদি খুলুক, এটা আপনারা কে কে চান অবশ্যই কমেন্টে জানান, আর অবশ্যই কমেন্টে জানান যদি তাহলে খুলবো তো শিওর, আচ্ছা যদি আচ্ছা আচ্ছা তাহলে তুমি তুমি একটু বল একটা ব্যাপার হচ্ছে তোমাকে আমি বলবো যে তোমাকে আরো বেশি ভালোবাসবে কেন জানো, কারণ তুমি একমাত্র মানুষ, একমাত্র আর আরেকমাত্র মানুষ আছে একটু দূরে আছে এই কারণে তার কথা আমি বলতেছি না, সেটা হচ্ছে যে ছোট ছোট জনের মা, তো আমি জাস্ট এই আম্মু যেহেতু সাথে আছে তাই বলবো যে তুমি এমন একজন মানুষ যার মেয়ে এমন সাহসী প্লাস হচ্ছে গিয়ে এমন মনোবলের,
যে মানে পুরো বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যতজন মানুষ দেখতেছে আমাদের কাছে সারা বাংলাদেশে দেখতেছে এমন লাগে। তো সব মানুষই তোমার মেয়েকে এত ভালোবাসে, তাহলে তার মাকে কি পরিমাণ ভালোবাসে সেটা বুঝো। আর তার মধ্যে আমাদের তিনজনকে যে মানুষগুলো এত ভালোবাসে তার মাকে কতটা নষ্ট করে। আমার মেয়ের যে সাহসটা, এই যে সাহসটা, এই সাহসটা আমার নাই। তোমরা যে বলো কমেন্ট কেন তিশাপু করে, কারণ ওরা জানে এমন কোন কমেন্ট আসলেও তিশাপু ওইটা কভার করে নিবে, ওরা সেটা পারবে না, যার জন্য আমাকে ছাড়া ওরা কখনো লাইভ করে না। আমাকে জানাবো সবাই কতটা চায়। অবশ্যই অবশ্যই জানাবো, সবাই সবাই আমি চাচ্ছি তোমাদের সবাইকে যারা এত ভালোবাসে আমার ফ্যামিলি মেম্বার, আমার ফ্যামিলি মেম্বার অবশ্যই, এরা সবাই মিলে একটা ডিসিশন করুক আমি কেমন ভিডিও ছাড়লে তাদের ভালো লাগবে। আমি তো সবার একজন গার্জিয়ান মা, তাহলে আন্টি হিসেবে আমার কেমন ভিডিও হলে আমার পরিবারের সবাই সবাই কমেন্ট করে জানাও, তাহলে আমি খুব তাড়াতাড়ি চ্যানেল খুলে ফেলবো তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবে। আল্লাহ হাফেজ।